হাই বন্ধুরা, আজকে আমি একটা আপনাদের কাছে নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। সাবুর পায়েস। সাবুর পায়েস কী করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত, এখানে 100 গ্রাম সাবু নিয়েছি আমি। 100 গ্রামের সাবুর সাথে আমি 1 কেজি দুধ নিয়েছি। এই 1 কেজি দুধটা আমি আগে ফুটে নেবো, গ্যাসটাকে অন করে নেবো। দুধটাকে আমি আগে ভালো করে গরম করে নেবো। দুধটা আমি গরম হতে দেবো। দেখেন সাবুটা আমি জল দিয়ে রাখবো, খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। খানিকক্ষণ আমি ভিজে নেবো সাবুটা, যা করতে হতে দুধ গরম হতে হতে আমার সাবুটা ভিজানো হয়ে যাবে সাবুর পায়েসের জন্য। দেখেন দুধটা আমার গরম হয়ে গেছে, ফুটে উঠেছে, কী সুন্দর দেখছেন দুধটা। দুধটাকে এবার আমি বন্ধ করে দেবো, দুধটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি কড়াইটা বসাবো। বন্ধুরা দেখুন আমি কড়াইটা গরম করে নেবো। কড়াইটা আমি গরম হতে দেবো সাবুই পায়েসের জন্য। দুধটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াই, দেখুন বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি ঘি দিয়ে দেবো কড়াইতে। ঘিটা আমি গরম করে নেবো, ঘিটা আমি গরম করে নেবো। দেখুন ঘি আমার গরম হয়ে গেছে, আমি কাজু কিশমিশটা ঘিতে ভেজে নেবো। ভালো করে কাজু কিশমিশটা ঘিতে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখছেন কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। লাল লাল করে আমি তুলে নেবো। আমি একটা তেজপাতা দিয়ে দেবো। দেখেন জলে ভিজে রাখা সাবুটা আমি সাবুটা দিয়ে দেবো। দেখেন সামান্য পরিমাণ সাবুর পায়েস আমি লবণ দিয়ে দেবো, সামান্য পরিমাণ। এইখানে এইভাবে নাচতে থাকবো সাবুর পায়েসটা চুলাতে দিয়ে। দেখেন পরিমাণ মতন আমি চিনি দিয়ে দেবো, দিয়ে আবার নাচতে থাকবো। এভাবে সাবুর পায়েস আবার সাবুর পায়েসের জন্য এভাবে নাচতে থাকবো চিনি দিয়ে। দেখেন সাবুর পায়েসে আমি ফুটান্ত দুধটা দিয়ে দেবো, সব দুধটাই আমি দিয়ে দেবো। ভালো করে নেড়ে চালানো বাবা, দুধটা দিয়ে আমি পায়েসটাকে হতে দেবো। দেখেন গোটা এলাচ চারটে আমি দিয়ে দিলাম, কাজু কিশমিশ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি সাবুর পায়েসটা হতে দেবো। দেখেন সাবুর পায়েস দুধটা আমার ফুটে ফুটে এসছে, আমি এইভাবে ফুটাতে থাকবো দুধটা। দুধটাকে মেরে শুকনো করে নিয়ে আসবো। দেখেন আমার সাবুর পায়েস হয়ে গেছে, আমি সাবুর পায়েসটাকে অফ করে দেবো। আমার সাবুর পায়েস রেডি। দেখেন আমার সাবুর পায়েস রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে সাবুর পায়েসটা, লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। সাবুর পায়েস।